এই তো কদিন আগে অবধি হরগৌরী পাইস হোটেলে দাপিয়ে কাজ করছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী। আর এর মধ্যেই এটা কি হয়ে গেল, ইন্ডাস্ট্রির ভিতরে অনেক দিন থেকেই জানা গেছিল অভিনেত্রী খুব অসুস্থ, কিন্তু কি হয়েছে, কেমন সেই শরীর খারাপ তা কিছুই জানা যায়নি। অবশেষে খারাপ খবরটি সামনে এলো, যাতে ভেঙে পড়ল অসংখ্য দর্শক। মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত তিনি। প্রথমবার স্ত্রীর শরীর খারাপ নিয়ে কথা বললেন সব্যসাচী চক্রবর্তী। তিনি জানিয়েছেন মিঠু স্তন ক্যান্সারে আক্রান্ত। এই সোমবার তার 6 নম্বর কেমো, 5টি কেমো সেশন ভালোভাবেই হয়েছে। জানা গেছে এই ফেব্রুয়ারি মাসে তার অপারেশন হয়, তারপর আরম্ভ হয় কেমো, আর সেটি শেষ হলে রেডিওথেরাপি আরম্ভ হবে। এপ্রিলেই শোনা গেছিল ক্যান্সারের কারণে ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হন তিনি, শরীরটা আর সঙ্গ দিচ্ছিল না, প্রয়োজন পড়েছিল বিশ্রামের। আপাতত মিঠুকে আগলে রাখছে গোটা পরিবার, বিশেষ করে তার দেখভাল করছেন সব্যসাচী। যদিও ফেলুদা নিজেও খুব অসুস্থ, মার্চ মাসে বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছিল রাতে হঠাৎই বুকে ব্যথা আরম্ভ হয় তার, সঙ্গে সঙ্গে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায় হাটে ব্লক রয়েছে তার, পেসমেকার বসানো হয়েছে। আপাতত তিনি অনেকটাই সুস্থ। আমরা আশা করব আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এইরকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।